ماں کی ایک دعا زندگی بنا دے گی، ماں کی ایک دعا زندگی بنا دے گی، خود رہے گی مگر تجھ کو ہنسا دے گی۔ کبھی بھول کے با ماں کو نہ رولانا، کبھی بھول کے با ماں کو نہ رولانا، تمہارا ایک غلطی پورا آروش ہلا دے گی، تمہارا ایک غلطی پورا آروش ہلا دے گی۔ تو اللہ پاک ماں کے کت بڑ مرتبہ دے چین، تو سی مائر سانے ایک پوتر غزل کو لکھن سنن۔ مائر دھوکا دس نہ مغولو تور کا بار کا با، مائر موت آپون کیوں تو آر ہوبے نہ رے، کیوں تو آر ہوبے نہ رے، مائر سیوائے اللہ میلے آگت دیلے آروس ہے لے، সন্তানের দুর্দশা মায়ের অন্তর সহে না রে, মায়ের থোকা দিস না খোকা, মা হলো তোর কাবার কাবা, মায়ের মতো আপন কেউ তো আর হবে না রে। তো দশ মাস দশ দিন ধরে মা কেমন কষ্ট করে গর্ভে ধারণ করে সেই কথা কবি লিখছেন শুনুন। দশ মাস দশ দিন ধরে গর্ভে রাখে কতই যতনে, আরামকে আরাম করে কত রাত দিনে, ক্ষুধার আহার করবে বসে, শৈল না আর অবশেষে, অসহ্য যন্ত্রণা মায়ের রেহাই দিল না রে, মায়ের মতো আপন কেউ তো আর হবে না রে, মায়ের থোকা দিস না খোকা, মা হলো তোর কাবার কাবা, মায়ের মতো আপন কেউ তো আর হবে না রে। তারপর অতি মূল্যবান কথা কবি লিখছেন শুনুন। পেট ধরে মা নিজে কাঁদে, বাচ্চা যেন ভালো থাকে, শত যন্ত্রণার মা যে জননী ফরিয়াদ করে আল্লাহর কাছে, মা হওয়া কি যাতনা, মা ছাড়া কেউ বোঝে না, সোনা মুখ দেখে ভুলেছিল মা সকল বেদনা রে, মায়ের মতো আপন কেউ তো আর হবে না রে, মায়ের থোকা দিস না খোকা, মা হলো তোর কাবার কাবা, মায়ের মতো আপন কেউ তো আর হবে না রে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে দুনিয়া দেখালো তোরে, মা যদি হয় নষ্ট মাকে দিও না কষ্ট, সারা জনমের সেবা এক ফোঁটা দুধের সম হবে না, বিবির প্রেমে বিভোর হইয়া মাকে কাঁদাস না রে, মায়ের মতো আপন কেউ তো আর হবে না রে, মায়ের থোকা দিস না খোকা, মা হলো তোর কাবার কাবা, মায়ের মতো আপন কেউ তো আর হবে না রে। শেষ কথায় আমার আব্বাজান কি লিখছেন শুনুন।
রমজানের রোজা আমরা যারা পেয়ে থাকি, আর সেই রমজানের রোজার মাসে যদি রোজা করে আমরা নিজেদের গুনাহকে না মাফ করতে পারি, তো তার জন্য এক সময় জিবরিল আলাইহিসসালাম আল্লাহ রসুলের দরবারে আসলেন এবং আল্লাহ রসুল মেম্বরে উঠছেন, প্রথম মেম্বরে পা রাখলেন। তখন জিবরিল আলাইহিসসালাম বললেন, যারা রমজানে রোজা পেল কিন্তু তাদের গুনাহকে মাফ করতে পারল না, ধ্বংস হয়ে যাক তারা। তখন আল্লাহ রসুল আমিন বললেন। আবার দ্বিতীয় মেম্বরে যখন পা রাখলেন তখন জিবরিল আলাইহিসসালাম বলছেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যারা আব্বা মা দুজন একজনকে পেল কিন্তু তারা জান্নাতকে নিয়ে নিতে পারল না। তো আল্লাহ রসুল তখন আবার আমিন বললেন। তৃতীয় মেম্বরে যখন পা রাখলেন তখন আল্লাহ রসুল বললেন যে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যারা রসুলের নাম শুনল কিন্তু দরুদ পড়ল না। আল্লাহ রসুল বললেন আমিন। সেই কথা শেষ কথার মধ্যে লিখছেন, খুবই শুনুন। রমজানে রই পে রোজা বহেলাকারীর কি যে সাজা, প্রিয় নবীর নাম শুনিয়া দরুদ জপে না যে জোনা, তাদের সংবাদ দিয়ে যায় জিবরিল তখন আমিন বলে নবী হয় সামিল। সাদিক রে অমন ভুল করিস না, জীবনে কুল খুঁজে পাবে না রে, মায়ের মতো আপন কেউ তো আর হবে না রে, মায়ের থোকা দিস না খোকা, মা হলো তোর কাবার কাবা, মায়ের মতো আপন কেউ তো আর হবে না রে, মায়ের থোকা দিস না খোকা, মা হলো তোর খবর কাবা, মায়ের মতো আপন কেউ তো আর হবে না রে, কেউ তো আর হবে না রে। মেরে ইসলামী ভাইও মাও বহনো, আপ সুন রহে থে প্যারি মিঠি সুরেলি আওয়াজ কে মালিক সাদিক ইরফান কি আওয়াজ, কবি এম এ হন্নান কবি মনিরুজ্জামান ইন দোনো কলমকারো কি কলাম নে ইস MP3 কো চার চাঁদ লগা দিয়া। যাতে যাতে আপকে দোস্ত ইনামউদ্দিন খান জিসে ই খান কহতে হ্যায় সভি কো ইহি কহুঙ্গা, হর ঘড়ি হর বক্ত ইয়ে কাম করতে হ্যায় যাতে যাতে হম সবো কো সালাম করতে হ্যায়। আসসালামু আলাইকুম, দুয়া কিজিয়েগা আর হামারে ইউটিউব ইনামউদ্দিন খান লগ অন কিজিয়েগা, নয়ে নয়ে গজল সুননে কে লিয়ে সাবস্ক্রাইব জরুর কিজিয়েগা। জাযাকাল্লাহু খায়।